ট্যাকটিক্স ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার এই ভিডিওটি অ্যান্ড্রয়েড এর ডেভেলপার অপশন সম্পর্কে। ডেভেলপার অপশন অনেকের মোবাইলে চালু থাকে না, হাইড করা থাকে। এটি কিভাবে চালু করতে হয়, কিভাবে আনতে হয় আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যদি সেটিংস এর সবার নিচে যদি ডেভেলপার অপশনটি না পান, তাহলে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউট থেকে বিল্ড নাম্বারের উপর বেশ কয়েকবার ক্লিক করতে থাকবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে। এখানে আমার যেহেতু আগে থেকেই অন করা আছে, তাই লিখে মেসেজ দিয়েছে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। তাহলে আমার এই মোবাইলে ডেভেলপার অপশনটি চালু রয়েছে। এখন আমি ডেভেলপার অপশনটি আমাদের কি কি কাজে লাগে আমি দেখিয়ে দিচ্ছি। ডেভেলপার অপশন যদি অন করা থাকে, তাহলে আপনি এই সুবিধাগুলো পাবেন। প্রথমে দেখেন এসটে ওয়াক হচ্ছে, যখন আপনি চার্জের এই মোবাইল ফোনটি লাগাবেন, তখন আপনার মোবাইলের ডিসপ্লেটি অন হয়ে থাকবে, লাইটটা অন হয়ে থাকবে। এরকম এখানে অনেক ফিচার এখানে পাবেন, যেমন প্রায় মানুষের কাজে লাগবে। যেমন দেখেন এখানে লগ আর বাফার সাইজ লেখা আছে, এখানে আপনি লগ আর বাফার সাইজ সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনি আপনার এলাকায় যদি ইন্টারনেটের স্পিড কম পান, তাহলে কম বাফার স্পিডটা সিলেক্ট করে দিবেন। আর যদি বেশি পান, আমি যেহেতু ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি, তাহলে আমি বেশি করে দিচ্ছি, আমি 1 MB দিয়ে দিয়েছি পার লগ বাফারের মধ্যে 1 MB করে নামবে। এরপর শো টাচেস, আপনি চাইলে কোথায় টাচ করতেছেন আপনার মোবাইলে সেটা এখানে শো করাতে পারবেন। এটা অন করে দিলে শো হবে, পয়েন্টার লোকেশন অন শো করবে। দেখেন পয়েন্টার লোকেশন অন করে দিলে এখানে আমার পয়েন্টারটা কোথায় কোথায় পয়েন্ট করছি সেখানে শো করতেছে। তারপর এখানে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, উইন্ডো অ্যানিমেশন স্কেল, এগুলো সব সিলেক্ট আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর দেখেন এখানে সবার নিচে অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। অনেকের মোবাইল স্লো হয়ে যায়, এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দেন, তাহলে আপনার মোবাইলটা অনেক চালু হয়ে যাবে। যে অপশন থেকে আপনি, যে অ্যাপস থেকে আপনি বের হবেন, সেটা আর কাজ করবে না। তারপর ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এখানে যদি আপনি ডেস্ট্রয় এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভস ইট, এটা যদি সিলেক্ট করে থাকে, তাহলে সব আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি চলবে না। যেভাবে করে আপনি আপনার ডেভেলপার অপশনটি ইউজ করতে পারবেন। ট্যাব বিষয়ে নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে বেল চিহ্নিত ট্যাবে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমার ভিডিও আপনার মিস না হয়। ধন্যবাদ।